আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আমরা এখন আছি জাপানের টোকিও শহরের আসাকুসা এরিয়াতে। তো এই আসাকুসা এরিয়াটা জাপানের পুরনো আমল থেকে অনেক জনপ্রিয় একটা এরিয়া টোকিও শহরের মধ্যে। টোকিও শহরের এই আসাকুসা এরিয়াটা জাপানিজদের পুরনো আমলের যে ঐতিহ্য বা পুরনো আমলের যে কালচার, এটা এখনও এই আসাকুসা এরিয়াটাতে আসলে এখনও দেখা যায়। এখানে আসলেই বোঝা যায় জাপানিজদের ঐতিহ্যটা আগে কেমন ছিল, বর্তমানে কতটা চেঞ্জ হয়েছে। তো এই এরিয়াতে বিশেষ করে বেশি জনপ্রিয় হলো এই এরিয়াটা এই গিনজার কারণে। তো এখানে বড় একটা গিনজা আছে, আজকে আমরা এই গিনজা এরিয়াটা ঘুরে দেখবো, তো আপনাদের সাথেও কিছুটা শেয়ার করব। তো গিনজা এরিয়াটা অনেক বড়, এটা পুরোটা দেখ একটা ব্লগে দেখাই শেষ করতে পারবো না, কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে। এই গিনজাটার নাম হলো টোকিও আসাকুসা গিনজা। তো এই আসাকুসা গিনজাটা দেখার জন্য জাপানের বিভিন্ন এরিয়া থেকে লোকজন আসে, এখানে সারা বছরই আসে এই গিনজাটা দেখার জন্য। আর টোকিওতে যারা থাকে তারাও ছুটির দিনে এখানে এই গিনজা এরিয়াতে ঘুরতে আসে। আর এখানে ঘুরতে আসলে জাপানিজদের পুরনো আমলের খাবারগুলো এখানে পাওয়া যায়। তো এখানে আসলে এই খাবারগুলো খাওয়া যায়, আবার অনেক শপিং করা যায়, বিভিন্ন রকমের জাপানিজদের পুরনো আমলের জিনিসগুলো এখানে পাওয়া যায়। তো ওগুলো কেনাকাটা করতে পারে এখানে আসলে। তো যারা ট্যুরে আসে জাপানে ঘুরতে তারাও এই আসাকুসা গিনজায় ঘুরতে আসে, কারণ এটা টোকিওর মধ্যে। তো এখানে দেখতে আসাটা খুবই সহজ, আসা যাওয়াটা। তো এই গিনজাটার প্রথম গেটটা আমি দেখাই নাই, এটা হলো দ্বিতীয় গেট। এখন সামনে যেটা আছে এটা হলো গিনজার দ্বিতীয় গেট। প্রথম গেটটা অন্য আরেকটা ব্লগে বা লাইভে আপনাদের সাথে শেয়ার করব, কারণ এটা অনেক দূরত্ব, এক একটা গেট অনেক দূরত্বে পড়ছে, এই জন্য দেখানো সম্ভব হয় নাই। তো নেক্সট টাইম আশা করি দেখাবো। আজকে ছুটির দিন ছিল এজন্য এখানে লোকজনের ভিড় একটু বেশি। এখানে সবগুলো হলো খাবারের দোকান। তো এখানে বিভিন্ন রকমের জাপানিজ খাবারের দোকান বসছে, তো যার যেমন পছন্দ মতো খাবার খাচ্ছে, কারণ এখানে আসলে জাপানিজদের এই পুরনো খাবারগুলো পাওয়া যায়। এখানে দেখবেন অনেকেরে কিমোনো পরে ঘুরতেছে, ছেলে মেয়ে উভয়ে কিমোনো পরে ঘুরতেছে। তো এখানে ঘুরতে আসার কারণ হলো এখানে ঘুরতে আসলে তাদের কাছে একটা কালচারের একটা ভাব আসে। কালচারের ভাব বলতে, আমাদের দেশে আমরা যেমন মেয়েরা শাড়ি পরে, ছেলেরা পাঞ্জাবি পাজামা পরলে, আর আমাদের যে বাংলা খাবারগুলো আমরা খেয়ে থাকি এগুলো খেতে গেলে বা কোথাও গেলে আমাদের যে মনে হয় যে আমরা বাঙালি বা আমরা বাংলাদেশি, তো তাদের কাছেও ঠিক ওরকমই মনে হয়, এই যে কিমোনো পরছে দুজনে, আবার এই যে কিমোনো পরে হাঁটতেছে আর জাপানিজ এই খাবারগুলো খাচ্ছে ঘুরে ঘুরে। তো এগুলো তাদের কাছে মনে হয় যে কি এখন আমি জাপানিজ একজন, তো এরা তো আমরা তো জাপানিজ বলি তাদেরকে, তো তাদের বাসায় তারা বলে আমরা এখন নিহুনজিন, খাঁটি নিহুনজিন বা খাঁটি জাপানিজ, এটা মনে হয় তাদের কাছে। তো এইটা আর কি জাপানিজ কালচারের কিছুটা। তো এখন তো অনেক কিছুই জাপানিজদের পরিবর্তন হয়ে গেছে সময়ের সাথে সাথে। তো এই সব জায়গাগুলোতে আসলে আর কি এগুলো দেখা যায়, জাপানিজদের কালচারের আর কি কিছুটা বোঝা যায়। আর নেক্সট টাইম আমি আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাপানিজ কালচারে, আর আরও অনেক কিছুই আছে যে কি দেখানোর মতো। আজকে আপনাদের সাথে জাপানিজদের পুরনো শহরের পুরনো কালচারের কিছুটা দেখানোর চেষ্টা করলাম।
আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর যারা ফার্স্ট টাইম আমাদের ভিডিওগুলো দেখতেছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে জাপানিজ কালচার সম্পর্কে আরো অনেক কিছুই জানতে পারবেন। তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে, খোদা হাফেজ।